হজরত মুহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম দুজাহানের সর্দার তিনি খয়াতামান নাবিগিন তিনি হচ্ছেন আল্লাহর হাবিব এবং প্রতিটি মুমিন তাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন এমন একজন ব্যক্তিত্ব তিনি তিনি পৃথিবীর মধ্যে সর্ব উৎকৃষ্ট মানুষ তো তার সন্তান তার কলিজার টুকরা হজরত ফাতেমাত তিনি হচ্ছেন তার দুলালি তার কলিজার ধন তার বিয়েটা কেমন হলো কার সঙ্গে হলো কোন ধরনের যুবকের সঙ্গে হলো তার কতটুকু সয় সম্পত্তি ছিল তার কয়টা বাড়ি ছিল কয়টা গাড়ি ছিল কয়টা দাসদাসী ছিল আপনারা যদি হাদিস দেখেন দেখবেন হজরত আলী রাজু তালা আনহর কিছুই ছিল না তেমন কিছুই ছিল না বিয়ের সময় আল্লাহর রসুল সল্লি আসাল্লাম হজরত আলীকে বললেন আলী তুমি ফাতেমার মহর হিসাবে কি দিবা তিনি বললেন ইয়া আল্লাহ সল্ল আলীহি ওয়াসাল্লাম আমার কাছে তো তেমন কোনোই অর্থ নেই আমি কি দেব দেওয়ার মতো কিছুই নেই তখন বলল রাসুলসল্লাহ আলি আসলাম বলল যে তোমার কাছে আছে কি কি আছে তোমার সম্পদ বলতে তিনি বললেন আমার শুধু একটা যুদ্ধের বর্ম ছাড়া আর কিছুই নেই তখন রাসুল্লাহ সাল্লী আসল্লাম বললেন যাও তুমি এই বর্মটা বাজারে গিয়ে বিক্রি করো এবং এটা থেকে যা অর্থ পাবে সেটা ফাতেমাকে দিয়ে ফাতেমাকে বিয়ে করো তখন তিনি বাজারে গেলেন এই বর্মটাকে বিক্রি করার জন্য বাজারের মধ্যে দেখা হলো রাসুল্লাহ সাল্লিহি আলি ওয়াসাল্লামের আরেকজন জামাতা হজরত ওসমান গনী রজ্লাহ তনহু তিনি বললেন কি ব্যাপার আলী বাজারে কি করছো তিনি বললেন যে ফাতেমা রজিয়া তালাহ আনহার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে তো মোহর হিসেবে আমি কিছু অর্থ তাকে দিব রাসুল উল্লাহ আলি ওয়াসাল্লাম এজন্য আমাকে এই বর্মটি বিক্রির জন্য আমাকে বাজারে পাঠিয়েছেন এটা আমি বিক্রি করব এবং যা অর্থ পাবো সেটা মহর হিসাবে ফাতেমা রজ্লাহু আনহাকে দিব তো তিনি বললেন যে তুমি এটার দাম কত চাও হজরত আলী রজ্লাহ তালাহ আনহু বলল যে আমি এটার দাম চাচ্ছি চারশো দিরহাম তখন আরমান আল্লাহ তালাহ আনহু বললেন ঠিক আছে এই যে চারশো দিরহাম নেও বর্মটা আমাকে দাও যখন নিলেন নেওয়ার পরে তিনি যাচ্ছেন ফিরে হজরত রহমান তিনিও যাচ্ছেন তো একটু সামনে যাওয়ার পর তিনি আবার ডাকলেন আলী এদিকে আসো এই বর্মটা তোমাকে আমি বিয়ের গিফট হিসাবে উপহার হিসেবে দিলাম তখন হজরত আলী রবি তালহু রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং ডেনমোহর হিসেবে চারশো দিরহাম হজরত ফাতিমা রজ্হু তাল্লাহ আনহাকে দিলেন এবং দো জাহানের সর্দার হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহু আসাল্লামের মেয়েকে তিনি বিবাহ করলেন আলাইহি আসাল্লাম মেয়ের সুখের জন্য কি দেখলেন তার জামাতার বাড়ি গাড়ি সয় সম্পত্তি কিছু দেখেছেন দেখেননি শুধু তিনি দেখেছেন মানুষটা কেমন তিনি দেখেছেন এই মানুষটার ইমান কেমন এই মানুষটার এই এই মানুষটার এলমের গভীরতা কতটুকু হজরত আলী রজিউল্লাহ তালা আনহুকে বলা হতো এলমের দরজা তো তার ইমান ছিল পরিপূর্ণ এবং তিনি ছিলেন একজন সৎ মানুষ ভালো মানুষ কিন্তু আজকাল আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদের মন মানসিকতা আসলে কেমন আমরা আমাদের মেয়ের বিয়ের ক্ষেত্রে বনের বিয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে যার সঙ্গে বিয়ে দিচ্ছি তার সম্পদ কতটুকু তার চাকরি কি চাকরি করে এবং তার স্যালারি কতটুকু স্যালারির রেঞ্জ কত তার স্ট্যাটাস কেমন এই কিছু দেখি কিন্তু তার ভিতরে কতটা দিন আছে সে কতটা আল্লাহকে ভালোবাসে সে কতটা রাসুলকে ভালোবাসে সে কতটা ধর্মানুরাগী সেটা আমরা কখনোই দেখি না কখনো দেখারও চেষ্টা করি না তো এই জন্য এই সিস্টেমটাকে পাল্টা উচিত আমাদের মন মানসিকতা যদি আমরা পাল্টাই আমরা যদি বিয়ের ক্ষেত্রে দিনদার পাত্রকে বেশি প্রাধান্য দেই তাহলে আমাদের সন্তান আমাদের বোন অবশ্যই বেশি সুখী হবে সম্পদশালী মানুষের কাছে গেলে যেরকম তারা সুখী হবে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি সুখী হবে যদি আমরা দিনদার মানুষের হাতে তাদেরকে তুলে দেই আজ থেকে একশো বছর আগে যদি আপনি তাকান আমাদের দাদারা আমাদের পর্দাদারা আমাদের পূর্বা তারাও তাদেরও কিন্তু বিয়ে হয়েছিল তারা শুধু দেখত যে যার যার হাতে মেয়ে তুলে দিচ্ছে বোন তুলে দিচ্ছে সেই মানুষটা আসলে কেমন কেমন মানুষ তার চরিত্র কেমন তার আখলাক কেমন সে কতটা ধর্মভীরু এটা দেখতো দেখে তারপরে তারা মেয়ে দিত ফলে তারা ঠকতো না বরং জিতত তো এজন্য আসুন আমরা সমাজের এই যে নীতি এই যে নৈতিকতা এটাকে পরিবর্তন করার চেষ্টা করি নিজের থেকে আপন থেকে এমন না যে ওয়াজ করলাম বা বললাম অন্যদেরকে ঠিক করার চেষ্টা করলাম আর নিজেদের বালায় আমরা অন্য কিছু আমল করলাম এটা যেন না হয় আমরা নিজেরাও যেন এটা করি আবার অন্যদেরকেও যেন দাওয়াত পৌঁছিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের মে হজরত ফাতেমা রজি আল্লাহ আনহা এবং হজরত আলী রজি তাআলা আনহুর জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহআ আমিন ওমা তৌফিক্লাবিল্লা সালামু আলিকুম রহমতুল্লাহি